100 বার সুবহানাল্লাহ পড়তে 3.5 মিনিট লাগে, 100 বার আলহামদুলিল্লাহ বলতে 3.5 মিনিট, 100 বার আল্লাহু আকবার 3.5 মিনিট, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 8 মিনিট, সর্বমোট 18 মিনিট। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়তে লাগে 10 মিনিট, 100 বার ইস্তিগফার 10 মিনিট, এই মোট কত হলো? বেশি বেশি 40 ধরেন, 40 মিনিট সকালে লাগান, 40 মিনিট দুপুরে লাগান, 40 মিনিট বিকালে লাগান, 40 মিনিট রাতে লাগান। আল্লাহর কসম খেয়ে বলি, উকসিমু বিল্লাহি মা তামাররা, খোদার কসম তোমার দুনিয়া তোমার আখিরাত বদলে যাবে, বদলে যাবে। আমার তো দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, জিকির গুলো ঠিক মতো করো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, রমজান মাসে রোজা রাখো, জিকির গুলো ঠিক মতো করো। আমার তো দৃঢ়তার সাথে বলতে হয়, বলতে মনে চায় রব বলবেন ওকে, ওর সাথে আমি মুসাফা করব ইনশাআল্লাহ, জান্নাতে এমন কি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করেন, আমিন, করব ইনশাআল্লাহ। যুবকরা বলো কিভাবে বললে বুঝবেন, কিভাবে বলতাম আপনাদেরকে, কে বলবে আপনাদেরকে এই কথাগুলো, আর কে বলবে, আর কোথায় বলবে বলেন? তবলিগে তো গেলেন না, মাদ্রাসায় পড়লেন না, আল্লাহ আল্লাহর কাছেও গেলেন না, কে আপনাদের রাস্তা দেখাবে বলেন? কোথায় পাবেন রাস্তা? হারিয়ে তো গেছি চিপান্তরে, তেপান্তরে তো হারিয়ে গেছি, মোবাইল তো আমাদেরকে আরো ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে ধ্বংসের জন্য তো চতুর্দিক থেকে নকশা, শুধু আমাদেরকে ধ্বংসের জন্য। এই জন্য মেরে ভাইও, চলো নিয়ত করি নিজের জিন্দগিকে সাজাই, নিজের জিন্দগি গোছাই, নিজের জিন্দগি সাজাই, নিজের একটা গন্তব্য ঠিক করি, নিজের একটা কি বলেন ঠিক করো, নিজের একটা কি ঠিক করো। তুমি ক্লাস টেনে পড়ো, তুমি সারা রাত মোবাইলে, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো সারা রাত মোবাইলে, তোমার এই মোবাইল তোমাকে ডিসি বানাবে, এই মোবাইল তোমাকে রিক্সাওয়ালা বানাবে, কি মোবাইল তোমাকে কি বানাবে, রিক্সাওয়ালা বানাবে, বাস্তব না বাস্তব? যাচ্ছি কোন দিকে, চলছি কোন দিকে, জীবনের গতি কোথায়? তোমার রব তোমার ঠিকানা, ইলা রব্বিকা মুনতাহা, সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহি মারজিউকুম জামিআ, যাবা তো রবের কাছে, রওনা দিয়েছি তো আরেক দিকে, যাব ঢাকা উঠছি চিরঙ্গের গাড়িতে, কি আমার ঠিকানা কি? আল্লাহ। আমার ঠিকানা কি বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কি এটা? নামাজ না পড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা? উম্মত মুসলিমা নামাজ পড়ে না, উম্মত নামাজ পড়ে না, কোন ইহুদি নামাজ, তার জমি বড় সুন্দর বলেন, কোন ইহুদি নামাজ পড়তে পারে না, কোন হিন্দু নামাজ পড়তে পারে না, কোন বৌদ্ধ নামাজ পড়তে পারে না, কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না। বলেন কি বলছে, মুখস্থ করো, কোন মুসলিম বলে না, কোন মুসলিম আর কোন হিন্দু? হযরত বলেন যে পৃথিবীর সমস্ত মুশরিক আর কাফের, পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, একই নামাজ পড়তে পারে না। আমেরিকায় সব ভালো কাজ আছে কিনা, কানাডাতে সব ভালো কাজ আছে কিনা, অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে সব ভালো কাজ আছে কিনা, দেখি নামাজ না, নামাজ পড়তে পারে না, বলে কোন ইহুদি নামাজ পড়তে পারে না, কোন হিন্দু নামাজ পড়তে পারে না, কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন কোন মুমিন কি পারতে কি পারে না নামাজ, কোন মুমিন নামাজ ছাড়তে পারে না? মুখস্থ করো, মুখস্থ করো, সবে বলে না, আবার বলেন, মিশরের এক ডাক্তার এই মাত্র কিতাব লিখছে, আশ্চর্য কিতাব, শুধু পৃথিবীকে নাড়া দিতে, তিনি লিখছেন কাইফান নাকদি সালাতুল ফজর, কিভাবে আমরা সালাতুল ফজর ছেড়ে দেই, সালাতুল ফজর কিভাবে ছেড়ে দেই। কোন মানুষের বেলায়, কোন মদিনায় কোন মানুষের বেলায় যদি রাসূল নেফাকের সন্দেহ করতেন, রাসূল নেফাকের কি করতেন,
সন্দেহ করতেন ফজর নামাজের সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন অমুক আছো সাহাবারা বলতেন ইয়া রাসূল সে তো নাই রাসূল বলতেন তার ব্যাপারে সন্দেহ ছিল সে মুনাফিক কিনা এখন নিশ্চিত হয়ে গেল নাউজুবিল্লাহ বুঝেন না কথা মনে হয় কি বলতো বলেন বুঝতে পারি না ফজর নামাজ এটা মুনাফিক হয়ে গেছে কিনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক সেও জামাত ছাড়তো না কি বলছে বলেন চিহ্নিত মুনাফিক জামাত ছাড়তো না আবার বলেন আল মারুফ বিন নিফাক যাকে আমরা সকলেই জানতাম সে মুনাফিক সেও লোভে আর লাভে জামাত ছাড়তো না আর আমরা কারা জামাত ছাড়ি জোরে বলে না কারা জামাত ছাড়ি কারা নামাজ ছাড়ে পড়ব নামাজ আজ থেকে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কত অর্থ করব নবীজি বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ নবীজি বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তার দ্বীনের জিম্মাদার আল্লাহ তার শরীরের জিম্মাদার আল্লাহ তার পেটের জিম্মাদার আল্লাহ তার পিঠের জিম্মাদার আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো পড়বো ফজর নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ না দিল থেকে বলেন ইনশাআল্লাহ কবে থেকে পড়বো ফজর নামাজ আজকে থেকে আল্লাহর নবী বলেন ফজর নামাজ জামাতের সাথে পড়লো কান্নাহু ক্বামা সাইরাল লাইল সেদিন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকলো রাসূল বলেন আয়েশা আর ফজর এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য সহজ মুমিনের জন্য কি বলেন আয়েশার নামাজ ভালো আছেন আছেন কোথায় লক্ষ্মীপুর আছেন নাম মান্দারি সন্ধান আসেন আর আসেন ভাইয়া ভালো আছেন ফজর নামাজ জামাতের সাথে পড়লো রাসূল বলেন সে যেন আল্লাহ তাআলার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকলো পড়বো ফজরের নামাজ কেমনে বুঝালে পড়বো একটু তো কে বলবে এই কথাগুলো কে বলবে আপনাদেরকে পড়বেন ফজরের নামাজ বলেন ইনশাআল্লাহ বুকে হাত দিয়া বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রব্বে করিম আমি নাদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তো শুধু ফজরই পড়বো আর বাকিগুলো পড়বো না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো বলেন ইনশাআল্লাহ নিজেদের সন্তানদেরকে দিন শিখাবো হযরত মাওলানা তারিক জামিল বড় সুন্দর বলেন আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন দিন দেননি আপনি আপনার সন্তানকে কিছুই দেননি আর আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন না শুধুই দিন দিলেন আপনি আপনার সন্তানকে সব দিলেন আপনি আপনার সন্তানকে সব দিলেন বলতে কি আমার আব্বা এক কপট দক সম্পদের মালিক আমি হইনি এক কপট দক এক কপট দক আমার আব্বা এনাদের পরিচিত পেয়ে লেগে শুধুই দিন শিখিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন শুধুই দিন শিখিয়ে গেছেন শুধুই দিন দিছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু কি দিছেন বলেন দিন দিছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ শুধু কি দিছে আমাদেরকে বলেন হযরত মাওলানা তারিক জামিল আজীব কথা বলছে এই বয়ান শুনে আমি সৌদি আরবের তাবুকে বসে শুনছিলাম এক বন্ধ কামরা শুনছি আমি একা ছিলাম আমি এক ঘন্টা কাঁদছি তিনি বলেন যে আমি বাইতুল্লাহতে মুজদালিফা ভাই কি বলে আরে আল্লাহর ঘরের দরজা মুলতাজিম মুলতাজিম ধরে দোয়া করতেছিলাম এক আরব দোয়া করতেছিল আমি আরবের শব্দগুলো শুনতেছিলাম আরব বলতেছিলেন আল্লাহ
আমাদেরকে দিন দিয়ে সম্মানিত করেছো, আল্লাহ এখন আমাদেরকে দুনিয়া দিয়ে আমাদেরকে বেইজ্জত করতে শুরু করছো। আমাদের দুনিয়া নিয়ে যাও, আমাদেরকে দিন আবার ফিরিয়ে দাও। দোয়াটা কি করছে? আল্লাহ আমাদেরকে দিন আবার ফিরিয়ে দাও। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত শুধুই আল্লাহর জন্য। আল্লাহর কসম, আমাদের দিনের মধ্যেই আমাদের ইজ্জত, আমাদের নামাজেই আমাদের সুখ, আমাদের রোজার মধ্যেই আমাদের সুখ, আমাদের নামাজ আর তেলাওয়াতের মধ্যেই আমাদের সুখ, আমাদের বাচ্চাগুলো দিন শিখবে এর মধ্যেই আমাদের সুখ। বাচ্চাগুলোকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, প্রত্যেকে নিয়ত করেন, যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, তাদের সন্তান নাই সামনে হবে তোমরাও নিয়ত করো, তোমরাও তোমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদের এই কথাগুলোকে কবুল করেন। আমার ইচ্ছে তো ছিল আমি দু ধরনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু আগোছালো কথা আল্লাহ যা বলিয়েছেন বলেছি, আমরা নিজেরা বলি না আল্লাহর কাছে সফর্দ করে দেই, আল্লাহ যা বলান তা বলি, এই জন্য বিক্ষিপ্ত কিছু কথা হয়ে গেল। এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন, এটা যদি না হইতো। আচ্ছা, এগুলো সমাজের জন্য দরকার কত, সমাজের জন্য অক্সিজেন যত দরকার এই মাদ্রাসাগুলো তার চেয়ে বেশি দরকার। অক্সিজেন ছাড়া বেশি থেকে বেশি মরে যায়, মানুষ তো অক্সিজেন ছাড়াই মরে, যেই যখন মরে কি ছাড়া মরে, অক্সিজেন ছাড়াই মরে। অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান্নামে যায় না, দিন ছাড়া মরে গেলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। তাহলে এটা কি অক্সিজেন চেয়ে বেশি জরুরি কিনা বলেন? মাদ্রাসা অক্সিজেন চেয়ে কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ছেলেকেও দিবেন মেয়েকেও দিবেন। আমি বলি আপনার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসা পুছিয়ে দেন, ছেলে আপনার হাতে ধরে ধরে জান্নাতে পুছিয়ে দিবে। আমি বলি আমার বলা আর কি, আমি ছোট মানুষ, আমার এক পুচকে ছেলের আকৃতি আপনাদের সামনে, আপনার ছেলেকে দিন শিখান, ময়দানে মাহশার হবে আপনার ছেলের হাত হবে, আপনার হাত হবে ধরে জান্নাতে পৌঁছে দিবে। আপনার মেয়েকে দিন শিখান ধরে জান্নাতে পৌঁছে দিবে। কোরআনে কারীমকে ভালোবাসুন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসুন, কোরআন ওয়ালাদেরকে সাহায্য করুন, কোরআন ওয়ালাদেরকে একটা লাইট লাগাই দেন, কোরআন ওয়ালাদেরকে একটা চাটাই বিছিয়ে দেন, কোরআন ওয়ালাদেরকে এক বস্তা চাউলই দিয়ে দেন, ইনশাআল্লাহ শাফিআ মুশাফাআ কোরআন আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে। কোরআন বলবে এটা আমাকে ভালোবাসছে, এটা আমাকে কি করছে বলেন, এটা আমাকে ভালোবাসছে। ভালোবাসবো কাকে এটাও ভুলে গেছি, ভালোবাসতে হয় আল্লাহকে, ভালোবাসতে হয় রাসূলকে, ভালোবাসতে হয় মক্কাকে, ভালোবাসতে হয় মদিনা মুনাওয়ারাকে, ভালোবাসতে হয় মসজিদ মাদ্রাসাকে, ভালোবাসতে হয় ওলামায়ে উম্মতকে। কাকে ভালোবাসতে হবে ভুলে গেছি। হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, আমার সৌভাগ্য হয়েছে আমি হযরতের জানাজা শরীফ হয়েছি। হযরত পালনপুরি রাহমাতুল্লাহি আজীব কথা, পালনপুরি রাহমাতুল্লাহি এতটা মজা করে বলতেন, এতটা মজা করে বলতেন, ওলামা ইকরামের মহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলেন ওলামা ইকরামের মহাব্বত, বলেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, মদিনা মুনাওয়ারাকে ভালোবাসা, মক্কা মুআজ্জামাকে ভালোবাসা, মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা। ওলামায়ে উম্মত আমাদের রাহবার, ওলামায়ে উম্মত আমাদের রাখাল, রাখাল রাখাল ছাড়া, রাখাল ছাড়া বকরির পালের যে অবস্থা, নেকড়ে রেহসার উপরে বেঁচে থাকে, ওলামায়ে উম্মত ছাড়া আমাদের একই অবস্থা হবে, এভাবে বলেন আমাদের একই অবস্থা হবে। এই জন্য ওলামায়ে উম্মতকে ভালোবাসা। আমাদের অ্যাডভোকেট সাহেব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে অনেক দামি দামি কথা শুনিয়েছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসার তৌফিক দান করে, যেন এটা বলতে পারি ময়দানে মাহশারে, কারা আছো কারা আছো আলেমে দিনকে ভালোবাসতা, আপনিও বলতে পারেন আমিও আলেমে দিনকে ভালোবাসতাম। ভালোবাসবো তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মিয়া বনু রানী মাদ্রাসাকে কবুল করেন। আজকে কথা বাচ্চা বাজে নিবে প্রযুক্ত কথা।
محبوب الرحمن কোথায় আসো শরীফ হোসেন আল্লাহ তাআলা কবুল করেন